হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন ফাইভ পড়বো। তো লেসন ফাইভে কী বলছে দেখো, লেখা আছে কি ওয়াটার। ওয়াটার মানে আমরা কি জানি, জল, তাই তো? তো দেখো শুরু করছি, যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ, তুমি কী দেখতে পাচ্ছ? একটা মেয়ে খাবার খাচ্ছে টেবিল, ডাইনিং টেবিলে বসে, তার গ্লাসে আর একটা জাগে জল আছে, তাই তো? হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, মেয়েটি কী করছে? তাহলে মেয়েটি খাবার খাচ্ছে। ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, খাবার নেওয়ার পর বা খাবার খাওয়ার পরে তুমি কি জল পান করো? হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম, তুমি জল কোথা থেকে পাও? হোয়াই ডু উই নিড ওয়াটার, আমাদের জল কেন প্রয়োজন? প্রশ্নগুলো উত্তরগুলো করবে ছবিটা দেখে, তারপর আমরা টেক্সটটা শুরু করছি। দেখো, অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, কোথায় হচ্ছে ঘটনাটা, ঘটছে কোথায়? সকালের খাবার খাওয়ার যে টেবিল, সেই সেখানে বসে ঘটনাটা ঘটছে। দেখো, এটা মাদারের পর একটা কোলন আছে, অর্থাৎ মা একটা কথা বলবে, তারপর রুবি একটা কথা বলবে। এটা হচ্ছে ঠিক একটা কনভারসেশন, মানে কথোপকথন, দুজনের মধ্যে যখন কথোপকথন হয় তখন এইরকমভাবেই লেখাটা হয়। বিশেষ করে নাটকের ক্ষেত্রে আমরা এগুলো দেখি, বেশি লক্ষ্য করি। তো চলো আমরা একটু পড়ে নিই। মাদার কী বলছে? মাদার, গুড মর্নিং রুবি, সুপ্রভাত, শুভ সকাল রুবিকে বলছে। রুবি কী বলছে? গুড মর্নিং মাদার, মা তোমাকেও সুপ্রভাত। মাদার এবারে বলছে, টুডে ইজ সানডে, আজকে রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে খুব দুঃখী দেখাচ্ছে। এনি ট্রাবল ডিয়ার, কোনো সমস্যা হয়েছে? ইউ আর রাইট, তুমি সঠিক। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি আজ খুব অখুশি। হোয়াটস দ্য প্রবলেম, সমস্যাটা কী? চাইল্ড বাচ্চার সমস্যাটা কী? লাস্ট নাইট আই হ্যাড এ ব্যাড ড্রিম, গত রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনও ভয় অনুভব করছি। বাট ওয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কী ছিল? ওয়েল, আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম, আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তায় হাঁটছি, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং খুব তৃষ্ণার্ত অনুভব করছিলাম। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে ছিল না এক ফোঁটা বা এক বিন্দু জলও কোথাও। এনি হায়ার মানে কোথাও। পরের পেজে আসো। মাদার বলছে, নট এ ট্যাপ, টিউব অয়েল, ওয়েল আর পন নিয়ার বাই, কোনো ট্যাপ কল, টিউব অয়েল, কোনো কুয়ো বা কোনো পুকুর কাছে পিঠে কিছুই ছিল না। অ্যাজ ইউ নো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, তুমি তো জানোই যে আমরা এগুলো থেকেই জল পাই। তাহলে আমরা জল কোনগুলো থেকে পাচ্ছি? ট্যাপ, টিউব অয়েল, ওয়েল, কুয়ো, পন্ড, পুকুর, তাই তো? এগুলো থেকে। রুবি বলছে, নো মাদার, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়ার উইদাউট ওয়াটার, না মা, এমনকি নদী এবং সমুদ্রতেও জল ছিল না, সমুদ্র জল ছাড়া ছিল। তাহলে আরও কি দুটো পেলাম? রিভার এবং সি, তাই তো? এখান থেকে আমরা জল পাই। মাদার কী বলছে? দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো খুব অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা জল পাই বিভিন্ন ধরনের উৎস থেকে। ইয়েট ইউ স সাচ স্কার্সিটি, তবুও তুমি দেখলে এরকম ধরনের অভাব। হোয়াট আর দিস সোর্সেস, সেই উৎসগুলি কী কী? দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো, জলের মূল উৎস হল বৃষ্টি এবং বরফ। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, বৃষ্টি এবং স্নো অর্থাৎ বরফ, বরফের জল কী হয়, ভর্তি করে রাখে রিভার্স, পুকুর, নদীকে, অ্যান্ড পন্ডস, এবং পুকুরগুলিকে। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, কিছু জল ভূগর্ভে, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে, অর্থাৎ ভূগর্ভে চলে যায়, যেখান থেকে আমরা নলকূপ, যেখান থেকে আমরা যে কুয়োতে যাকে জল তুলি তখন পাই। তারপর কি আমরা টিউব অয়েল থেকে সেই জলটা পাই। তারপর বলছে, হাউ ডু ইউ গেট দ্যাট ওয়াটার, আমরা সেই জল কীভাবে পাই? উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউব অয়েলস, কীভাবে? কুয়ো এবং টিউব অয়েলের সাহায্যে। সাপোজ ধরো
Mother, if all the rivers, lakes and ponds and wells go dry, what will happen then? আচ্ছা মনে করো মা, যদি নদী, হ্রদ, পুকুর এবং সমস্ত কুয়োগুলো শুকিয়ে যায় তাহলে কি ঘটবে তখন? দেন উই উড নট সার্ভাইভ, তখন আমরা বাঁচবো না। অল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, প্রত্যেক প্রাণী সরি সমস্ত প্রাণী এবং উদ্ভিদদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, নিড মানে প্রয়োজন, ওয়াটার টু লিভ জলের, টু লিভ মানে বেঁচে থাকতে। উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ বাথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, আমরা জল পান করি, কী করি, হাত মুখ ধুই বা ওয়াশ করি, বাথ স্নান করি অ্যান্ড ক্লিন পরিষ্কার করি, থিংস উইথ ইট এই জল দিয়েই। রুবি বলছে ইউ আর রাইট, তুমি সঠিক, আই টেক মাই বাথ, আমি স্নান করি, ওয়াশ মাই হ্যান্ড হাত ধুই অ্যান্ড ক্লিন মাই ডলস উইথ দ্য ওয়াটার, এবং আমার পুতুলগুলোকে পরিষ্কার করি এই জল দিয়ে, তাই তো? তাহলে আজকে আমরা এইটুকুই পড়ব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে ওয়াটার বডিসগুলো অর্থাৎ জলভাগ বা সোর্সেস অফ ওয়াটার যেগুলো আমরা পেলাম এইটুকু আর এইটুকুর মধ্যে, তো সেখান থেকে কী করবো যে ওয়াটার সোর্সেস অফ ওয়াটার যেগুলো পাচ্ছে সেগুলো লিখব আর কি। আর হচ্ছে কোটা চারেক নাউন খুঁজে বের করবো এর মধ্যে থেকে, আর তিনটে মতো ভার্ব খুঁজে বের করবো। ভার্ব তোমরা জানো যে ওয়ার্ডের মাধ্যমে কাজ করা বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। আর যেটা করব সেটা হচ্ছে আমরা জল দিয়ে যে দৈনন্দিন কাজগুলো করি সেই কাজগুলো কী কী করি সেগুলো সম্পর্কে তিনটে সম্পর্কে লিখবে, হলো এইটুকু পড়ে এই ভার্ব ওয়ার্ক হোমওয়ার্কগুলো করবে। আজকে আমরা এইটুকু থাকছি, পরের দিন আমরা বাকি অংশটুকু করবো। বাই।